আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে আমি তোমাদেরকে যে তিনটি অধ্যায় শেষ করেছি সেই তিনটি অধ্যায় তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করবা, এবং কিছু শীতও দিয়েছি, অনেক অভিভাবক এসে নিয়ে গেছে, সেই শীতগুলা ভালোভাবে পড়বা। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, নারী পুরুষ সমতা। আর সমতা কি? সমতাটা আমাদেরকে জানতে হবে। সমতা মানে হচ্ছে সমান, একটা নারীকে এবং একটা নারী মানে একটা মেয়েকে এবং একটি ছেলেকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, তাকেই বলা হচ্ছে সমতা। মানে একটা জিনিস ভাগ করতে হবে কিভাবে? সমানভাবে। মানে একটা জিনিস যদি কারো সে তার ভাইকে অর্ধেক দিল, তার বোনকে অর্ধেক দিতে হবে, একা একা কোনো কিছু নেওয়া যাবে না। তাহলে এখন আসে আমরা দেখে নিই তোমাদের বইয়ে 64 পৃষ্ঠা, নারী পুরুষ সমতা, নারী জাগরণের অগ্রদূত। সমাজে প্রকৃত উন্নয়নের জন্য নারী ও পুরুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজকে উন্নত করতে হলে কি করতে হবে? নারী ও পুরুষের উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন কি হয়? বাধাগ্রস্ত হয়, দেশের উন্নয়ন করা যাবে না। এর আগেও তোমাদেরকে আমি অনেকবার এ কথা বলেছি। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেকটা করিয়াছে নারী অর্ধেকটা নর। এটা কিন্তু তার কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতার অংশ তিনি তুলে ধরেছেন। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেকটা করিয়াছে নারী অর্ধেকটা নর। মানে বিশ্বের যা কিছু সুন্দর সুন্দর জিনিস আছে এই সব কিছুই কে তৈরি করছে? মেয়েরাও তৈরি করছে, ছেলেরাও তৈরি করছে, সমান ভাগে ভাগ করে। তাই বলছে যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেকটা করিয়াছে নারী অর্ধেকটা নর। ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠা সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখে বেগম প্রক্রিয়া। তিনি মনে করতেন নারী ও পুরুষের মধ্যে বিভাজন নয়, বিভাজন মানে হচ্ছে ভাগ করা, নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। মানে ভাগ করা যাবে না, তাদেরকে সহযোগিতা করতে হবে। ধর একটা মেয়ে একটা কাজ করতে নিছে, সে কাজটা ঠিক মতো করতে পারতেছে না, তাকে কি করতে হবে? সাহায্য করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তাহলে সে কাজটা সুন্দরভাবে করতে পারবে, তার মনটা ভালো হয়ে যাবে। তাই বলছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালে 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে রংপুরে জন্মগ্রহণ করেন। এই বেগম রোকেয়া আগে হচ্ছে কি করছে? নারী শিক্ষার প্রচলন করেছে। আগে কিন্তু মেয়েরা ঘরে বসে থাকত, বাইরে বের হতে দিত না, কিন্তু বেগম রোকেয়া কি করেন? তিনি মেয়েদেরকে পড়াশোনা শেখার জন্য আগ্রহ করে তোলে। মানুষের বাড়ি বাড়ি মেয়ে, যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে তাদের যায় দিয়ে বাবা মাকে বোঝায় মেয়েরাও মানুষ, তাদেরকেও কি করতে হবে? পড়াশোনা করতে আগ্রহী করে তুলতে হবে। তাই বলছে বেগম রোকেয়া শিক্ষার প্রতি অসীম মনোরোগ ছিল। তাই কার শিক্ষার প্রতি অসীম মনোরোগ ছিল? বেগম রোকেয়া। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাই কত সালে ভাগলপুরে বালিকা প্রতিষ্ঠা করেন? 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি কলকাতায় পরে স্থানান্তর করা হয়। 1932 সালে 9 ডিসেম্বর এই মহেশী নারী বেগম প্রক্রিয়া মৃত্যুবরণ করে। তিনি আজীবন নারী শিক্ষার প্রতি অগ্রগতি জানিয়েছেন। বেগম রোকেয়ার স্মরণে প্রতি বছর 9 ডিসেম্বর কি পালন করা হয়? সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। তাহলে দেখো এক পার থেকে চারটা প্রশ্ন, পাঁচটা প্রশ্ন আমি লিখেছি। কত সালে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন? ধরো কত সালে? 1880 সালে। 1880 সালে 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। 1880 সালে 9 ডিসেম্বর বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করে। কত সালে তিনি ভাগলপুরে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? কত সালে? 1909 সালে। 1909 সালে তিনি ভাগলপুরে কি করেন? বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
করে মেয়েদের জন্য। কত সালে বেগম রোকেয়া মৃত্যুবরণ করে? তাহলে কত সালে মৃত্যুবরণ করে? 1932 সালে 9ই ডিসেম্বর। 1932 সালে দেখো কি একটা নিয়ম, 9ই ডিসেম্বর কিন্তু জন্মগ্রহণ করছে 1886 সালে, আবার 1932 সালে 9ই ডিসেম্বর কি করছে, তিনি মৃত্যুবরণ করেছে, মারা গেছে। কবে রোকেয়া দিবস পালন করা হয় সরকারিভাবে? 9ই ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কি গুরুত্বপূর্ণ? প্রথমে আমরা বলছি সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষের উভয়ের অবদান কি গুরুত্বপূর্ণ? তাহলে এই একটা পাঠ থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন, ছোট প্রশ্ন শূন্যস্থান পেতে পারি। দেখো সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষের ড্যাশ ভূমিকা গুরুত্বপূর্ণ, উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ, উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী পুরুষ সমান কি করে? নারী পুরুষ সমান অংশগ্রহণ না রাখে এবং সমান অধিকার, সমান অধিকার ভোগ করতে না পারলে কি হবে? দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় কি করা হয়েছে? সমাজকে সচেতন করা হয়েছে এবং অসামান্য ক্রীড়াকের অবদান রাখেন কে? বেগম রোকেয়া। তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বিভাজন মানে কি ভাগ নয়, নারী পুরুষের মধ্যে ড্যাশ নয়, বিভাজন নয়, বরং কিসের প্রয়োজন? সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত কে? নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। কত সালে জন্মগ্রহণ করেন? 1880 সালে জন্মগ্রহণ করেন, 9ই ডিসেম্বর কোথায়? রংপুরে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া কিসের প্রতি অনুরাগ ছিলেন? এটা একটা শূন্যস্থান। বেগম রোকেয়া শিক্ষার প্রতি অনুরাগ ছিলেন। তিনি নারী শিক্ষার বিষয়ে কি করেন? তিনি নারী শিক্ষার বিষয়ে অসামান্য অবদান রাখেন। 1909 সালে তিনি কি করেন? 1909 সালে তিনি ভাগলপুরে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে পরে কোথায় স্থানান্তর করা হয়? বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। 1932 সালে 9ই ডিসেম্বর এই মহাশয় নারী কি করে? মৃত্যুবরণ করেন। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য কি করেছে? চেষ্টা চালিয়ে গিয়েছেন। বেগম রোকেয়া স্মরণে প্রতি বছর কি করা হয়? 9ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়। আর এই বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে কি হয়? মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করা হয়। তাহলে কবে নারী দিবস হিসাবে ঘোষণা করা হয়? 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করা হয়। কিভাবে নারী দিবস পালন শুরু করা হয়েছিল? দেখো 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরে একটি বড় আন্দোলন করা হয়েছিল। সেখানে শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এই আন্দোলনে পুলিশ কি করে? নির্যাতন চালায় এবং অনেককে কি করে? গ্রেফতার করে, মানে ধরে নিয়ে যায়। এটাই হচ্ছে তাদের প্রথম দিকে নারীদের অধিকার পাওয়ার জন্য আন্দোলন শুরু হয়। তাহলে কত সালে প্রথম হয়? 1857 সালের 8ই মার্চ। তারপরে দেখো 1908 সালের 1ই দিনে নিউ ইয়র্কে পোশাক শ্রমিক ইউনিয়নে নারীরা একটি প্রতিবাদ সমাবেশ করে। 14 দিন কি হয়? এই প্রতিবাদ চলে, মানে 14 দিন তারা একটানা এই আন্দোলন করতে থাকে এবং প্রায় 30,000 নারী শ্রমিক কি করে? এই আন্দোলনে অংশগ্রহণ করে। তাহলে কতজন নারী শ্রমিক অংশগ্রহণ করে? প্রায় 30,000 নারী শ্রমিক অংশগ্রহণ করে। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এই আন্দোলন করে। কর্মক্ষেত্রে এই আন্দোলনের ঐক্যবদ্ধতা একটি বড় উদাহরণ, মানে সবাইকে যদি তাদের অধিকার ভোগ করতে হয় তাহলে কি করতে হবে? নিজেদেরকে এগিয়ে আসতে হবে, সবাই মিলেমিশে কাজ করতে হবে, তাহলে আমরা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। 1909 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকারে কি করে? নারী দিবসের ঘোষণা করেন। 1913 সালে রাশিয়া শেষ ফেব্রুয়ারি মাসের শেষ শনিবার কি করা হয়? নারী দিবস পালন করা হয়। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবসের পালনা ঘোষণা করে।
করেন। এই দিনটি নারী অধিকার হিসাবে নারীদের অধিকার নিশ্চিত করা সহ নানান বিষয়ে সচেতনতা বাড়ানোর সৃষ্টি করা হয়। তাহলে দেখো এই দুই পার্টটা কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন এবং এক পার্টটা একটু সহজ। তোমরা সবাই এটা কি করবা, বেশি বেশি বাসায় পড়বা এবং ছোট প্রশ্ন শূন্যস্থানগুলা লিখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালাম।